ইউক্রেনকে F-16 যুদ্ধবিমান দেওয়া নিয়ে নানা জল্পনা কল্পনার পর নতুন সিদ্ধান্ত জানালো যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদ মাধ্যম NBC জানায়, ইউক্রেনের দুইজন পাইলটকে যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের টাকসান বিমান ঘাটিতে আমন্ত্রণ জানানো হয়েছে। এই দুই পাইলটকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে মার্কিন নির্মিত F-16 যুদ্ধবিমান সহ পশ্চিমা যুদ্ধবিমানগুলো চালানোর ক্ষেত্রে দক্ষতা যাচাই করতে চায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের টেলিভিশন চ্যানেল NBC-কে দেওয়া সাক্ষাৎকারে এক মার্কিন কর্মকর্তা জানান, ইউক্রেন থেকে দুইজন পাইলট অ্যারিজোনা বিমান ঘাটিতে এসে পৌঁছেছেন এবং আরও পাইলট আসার সম্ভাবনা আছে। চলতি মাসে মার্কিন সরকার ইউক্রেন থেকে অন্তত 10 জন পাইলট প্রশিক্ষণের জন্য বিমান ঘাটিতে আনার পরিকল্পনা হাতে নিয়েছে। মার্কিন ওই কর্মকর্তা আরও জানান, ইউক্রেনের পাইলটদের প্রশিক্ষণ দেওয়া হবে, কিন্তু প্রকৃতভাবে F-16 বিমান চালাতে দেওয়া হবে না। মূলত ইউক্রেনের পাইলটদের সক্ষমতা যাচাইয়ের জন্য এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। প্রথমবারের মতন ইউক্রেনের পাইলটরা যুক্তরাষ্ট্রের মাটিতে প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিচ্ছে। এর আগে তারা সোভিয়েত নকশার বিমান চালিয়ে অভ্যস্ত ছিল। অন্তরা সেন, সময় সংবাদ।